আমাদের করোটেচর পাড়া বাইপাসে, হাট বাইপাসে দুজন ছিনতাইকারী ধরা হয়েছে। তো ছিনতাইকারীগুলা ক্ষুদিরামপুর ব্রিজের ওইদিকে বসেছিল, তো তাদেরকে ধরে বাইপাসে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখার পরে পুলিশ খবর দেওয়ার পরে পুলিশ আসে, পুলিশ এসে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের নিয়ে যাবে। এখন এখানে উপস্থিত ছিলেন অনেক পরিচিত মানুষ যারা এগুলা হস্তান্তর করতেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন এলাকার মানুষজন অনেক জড়ো হয়েছে, আশেপাশে মানুষগুলা। এই আমাদের করটিয়া চরপাড়া হাটের আশেপাশে ইদানিং খুবই ছিনতাইয়েরই দেখা যায়। ভোর হলে মানুষ হাঁটাচলা করে তাদেরকে চাকু দিয়ে ঠেক দিয়ে টাকা পয়সা নিয়ে যায়, হাতাহাতি করে। অপ্রীতিমূলক অনেক ঘটনাই ঘটতেছে। তো এদিকে আইন শৃঙ্খলা বাহিনী খুবই সোচ্চার, প্লাস আমাদের এলাকার মানুষ সোচ্চার। তাদেরকে ধরে, ছিনতাইকারী ধরে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। তো এই কিছুদিন পূর্বেও এখানে একজনের 4,000 টাকা মোবাইল ছিনতাই করছিল ছিনতাইকারীরা। ওই কাছে দিয়ে